কি ভাবি কি ছেঁড়া প্যান্ট পরে বেড়াচ্ছিস? আরে এটা স্টাইল, এটা হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ফ্লগ ভিডিও। তো কেমন আছো সবাই? আছো কি তোমরা? সবাই ভালো আছো? তো আজকে মানে সরি, কালকে আমার জন্মদিন, ঠিক আছে। আজকে আমি বন্ধুদেরকে বলেছি যে আমরা এমনি ঘুরতে যাব, তো ঘোরার মধ্যে যদি পারি তো জামা প্যান্টও কিনবো, কারণ জামা প্যান্ট পুরনো হয়ে গেছে, দেখতে পাচ্ছ একটাই বিশবার করে পড়ছি। তো বন্ধুরা এখন আসছে, হ্যাঁ সব বললো রেডি হতে, তো আমি এখন রেডি হচ্ছি, একটু পরই বেরিয়ে যাব। তো গাইস বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর আমার সাইডে এই যে মনোজিৎ, আর এদিকে বাবাও আছে। হ্যাঁ ঠিক আছে, তো এখন আমরা বাজার যাচ্ছি জামা প্যান্ট কিনতে। প্যান্ট কিনবো না, আমার প্যান্ট আছে, তো এখন জামা কিনতে যাচ্ছি। ঠিক আছে, আমাদের সাইনবোর্ডে বিমল পান মশলা, ঠিক আছে, শাহরুখ খান, সলমান খান আর অজয় দেবগন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই যে যে স্টুডিও, ঠিক আছে, তো এখানে আমরা যাবো। আর যারা যারা বলছিলাম এটা মিস্টেক করে বেরিয়ে গেছিলো মুখ দিয়ে, তো দেখো হাই করে দে সবকে, হাই ফুল টানবে। ঠিক আছে আমরা চলে এসেছি এখন জায়গাতে, শুট করছে আরো যারা জন আছে। এই দে রে অভি দা রে, বীরভূম লিখে দাও। তো আমাদের কিনা হয়ে গেছে, এই যে নিয়ে নিয়েছি। তো এখন ওর মনোজিৎ এখন ওর বন্ধুর সাথে কথা বলছে। সুন্দর, এটা তার পরের দিন, আমি আর বাবাই এখন যাচ্ছি ননসলাই ঠাকুরের পুজো দিতে। বাবাই এমনিতেও জানতো না যে আজকে আমার বার্থডে। দাদা হ্যাঁ এটা দিয়ে আমরা অনেক ভিডিও করেছি, তার ঠাকুমাকে একটু প্রসাদ দিতে যাবো, দেখি ঠাকুমার কি রিয়াকশন থাকে। কেউ জানতো না খো যে আজকে আমার জন্মদিন, ঠিক আছে। কালকে এদেরকে নিয়ে গেছি এমন ভাবে যেটা এরা ওরা বলবে যে কি কি থেকে কি হয়ে গেল। তো এখন আমরা মা নন্দেশ্বরী মাথা মন্দিরের কাছে আছি, আর এইখানে অনেকজন জল লালছে বাবা শিবের মাথায়। এই যে আরে দেখো, দুধ এত হয়ে গেছে বাবা শিবের মাথায় জল ঢেলে, দুধে জলে একদম গড়াগড়ি হচ্ছে, এই দেখো। ছেঁড়া প্যান্ট পরে বেড়াচ্ছিস? আরে এটা স্টাইল, এটা দেখো ছেঁড়া প্যান্ট, এরকম ছেঁড়া। আরে স্টাইল স্টাইল সব আসছে মাফিয়া গুলো, শুনে না
কোন আই লাভ বাগিচার কাছে চলে এসেছি, মানে বাগিচাতে। তো আমার নিজের বার্থডে সেলিব্রেশন করতে এসেছি, আরও সবাই আছে এখানে, বাবাই, মনোজিৎ, ঠিক আছে, যে ভিডিও করছে, এই যে এখন শুভ, এই যে আমার দু নম্বর শুভ, ঠিক আছে, বড় শুভ, ঠিক আছে, এরা এখন সব খাওয়ার জন্য এসছে, হারামের খাবার, বুঝতে পারছি তোমরা হারামের খাবার খাবে, আমারও খেতে লেগেছে ভাই। এটা আমাদের কেক, আমরা তাড়াতাড়ির জন্য লাইট অন করে, তাড়াতাড়ির জন্য নাম লেখা হয়নি, দেখতে পাচ্ছ, এত তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি করবো, করবো, ঠিক আছে, তো চলো চলে আসো। বাগিচা থেকে কথাবার্তা হলো সবাই, মানে ওখানকার কাকু বললো যে বাইরে তোমরা কাটো, সেলিব্রেশন করো, কিন্তু ভেতরে করো না, কারণ এখন জানো তো অনেক কিছু, মানে স্প্রে ফ্রে আছে, ওগুলো যদি লাগে তো এখন সব ছিঁড়া ফিড়ে এনে হয়ে যাবে। না যাই হোক, আমাদের স্প্রে আনিনি, তো এখন পারমিশন দেয়নি ভেতরে করা। তো যাই হোক, আমরা এখানে বার্থডে সেলিব্রেশন করবো, দিয়ে এখানে সেলিব্রেশন করবো, দিয়ে এখন আমরা ভেতরে যাবো, ভেতরে যে ডিনার হবে, ঠিক আছে, তো চলো। এই যে আমাদের কেক, ঠিক আছে, কেকের মধ্যে কোনো নাম লেখা নাই গো, আর মোমবাতিও নাই, জানি না কি করবো, ঠিক আছে, হ্যাঁ মোমবাতি দরকার নেই, থাক থাক দরকার নেই, মোমবাতি সব সময় লিভিয়ে যাবো নাকি, শুধু লিভানো মানে কি বলতো, মানে ভবিষ্যৎকে লিভিয়ে দিচ্ছি আমি অন্ধকার। তাহলে আজকে আজকে বিকির বিধবা দিবস, দাদা এটা করে মার করি, লাগাবো না আমরা বসে আছি খাবার টেবিলে, ঠিক আছে, এই যে প্লেট দিয়ে দিয়েছে, এখন খাবার আসেনি, আর এদিকে এখন মুভি চলছে, এদিকে মুভি দেখছি, আর এদিকে সব বসে আছে, সব এনজয় হচ্ছে। তো এই যে আমাদের খাবার চলে এসছে, লাচ্ছা পরোটা, ঠিক আছে, এই যে এই যে কর এর ফটো তুলিস, এখন আর একটা গাড়ি, ওদের চিলি চিকেন আসছে এদিকে, চিলি চিকেন আমাদের একটাই বলতো দুটো, এটা চিলি চিকেন, লাচ্ছা পরোটা, আর এদিকে পনির, ঠিক আছে, না না দিয়ে দে, একটা দিয়ে দেয়, হ্যাঁ ঠিক আছে, ডবল, ঠিক আছে, ও তো নিয়ে নে না, তোগুলো খাবার আছে সব, ঠিক আছে, সবারই কাছে একটা লাচ্ছা পরোটা আছে, এনারা খাবে সব, ননভেজ খাবে, ঠিক আছে, এই যে চিলি চিকেন খাবে, চিলি চিকেন, এ চিলি চিকেন, এ চিলি চিকেন বয় এদিকে তাকাবো, চিলি চিকেন খাবে এরা, আর আমাদের শুধু পনির আছে, ঠিক আছে, আর দু টাকা ফুটা খাবে পনির, সরি পনির, আর আমারও পনির, ঠিক আছে, কারণ আমরা এখন উপোস করেছি, আর দু টাকা দাও, অনেক খেলেছি আর খেতে পাচ্ছি না গো, দেখে দাও, আরো আরো দিয়েছিলাম ওটা, আবার খেয়ে নেবো, কিন্তু অসম্ভব, এই ছেলেটা কাঁপছে ঠান্ডাতে, এসি চলছে, এসি চলছে, কাঁপছে ছেলেটা, খাবার তো খেয়ে নিলি, টাকা এনেছিস তো, সালাকে সব মাজা করবে, দু টাকা। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, অনেক অর্ডার দিয়েছিলাম, অনেক জন খেতে পারিনি গো, তাই আমরা প্যাক করে নিয়েছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, নেক্সট ভিডিও দেখাবে ঠিক এই চ্যানেলে আবার কিছু নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা সবাইকে।
বেল বাজাবো, আমি বেলও নাই এখানে, হ্যাঁ লান দিবি আমার গানে।